दिनहाटा में लोगों को कैब और एनआरसी को लेकर अपनी सूझबूझ इस्तेमाल करते हुए शांति का माहौल बनाए रखने का वार्ता दिया गया सांसद निशित प्रमाणिक द्वारा। कैब और एनआरसी को लेकर जहां विरोध पूरे देश के साथ साथ बंगाल में अशांति फैला रहे हैं, वहीं दिनहाटा में लोग अपनी सूझबूझ को जागृत करते हुए झूठा भ्रमित न होते हुए शांति बनाए रखने की वार्ता दिया गया कुचबिहार जिले के सांसद निशित प्रमाणिक द्वारा, जहां पूरे देश के साथ साथ पश्चिम बंगाल के विभिन्न जगहों पर कैब और एनआरसी को लेकर आगजननी और अशांति का माहौल फैलाने के साथ साथ साधारण लोगों का जीना हराम हो रखा है। वहीं लोगों का भ्रम दूर करने और अशांति फैलाने के लिए एनआरसी और कैब को लेकर जनसंपर्क यात्रा निकाला गया कुचबिहार जिला के सांसद निशित प्रमाणिक द्वारा। শীতকালীন অধিবেশন ছিল, সেখানে সিএবি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট যে বিল হয়েছে সেটা পাশ হয়েছে। আমরা সাধারণ মানুষের কাছে এই বার্তাই পৌঁছে দিতে চাই যে ক্যাব কারো নাগরিকত্ব হরণ করার জন্য নয়, ক্যাব মানুষকে যারা দীর্ঘদিন ধরে যারা ওপার বাংলা থেকে পশ্চিমবঙ্গে এসছেন, ভারতবর্ষে এসছেন, যারা এখন পর্যন্ত নাগরিকত্ব পাননি তাদের নাগরিকত্ব পাইয়ে দেওয়ার দাবি। আর আমাদের অধ্যক্ষজি অমিত শাহজি উনি নিজে বলেছেন ওনার বক্তব্যের মধ্যে দিয়ে যে যারা ভারতবর্ষে যারা স্থায়ীভাবে যে মুসলিম সম্প্রদায়ের মানুষরা বসবাস করছেন তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এই সিএবির মাধ্যমে কোনোভাবেই কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। বরঞ্চ যারা দীর্ঘদিন ধরে ভারতবর্ষে বসবাস করছে অথচ তাদের ন্যূনতম সম্মানটুকু তারা পাননি, অর্থাৎ নাগরিকত্ব পাননি, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্যই কিন্তু এই সিএবি বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল সংসদে নিয়ে আসা হয়েছে। আজকে কিছু স্বার্থান্বেষী রাজনৈতিক সংগঠন যারা রয়েছে, যাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য এবং রাজনৈতিক সুবিধা নেবার জন্য তারা কিন্তু বিভিন্নভাবে তারা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে উস্কানিমূলক মন্তব্যের মাধ্যমে কিন্তু একটা অশান্তির বাতাবরণ তৈরি করবার চেষ্টা করছে। আজকে আসামের অবস্থাটা আপনারা জানেন, আসামে যে অবস্থাটা সেটা সম্পূর্ণ একটা অন্যরূপ, কারণ আসামের যখন রাজীব গান্ধী যে সময় ছিল সেই সময়কার যে ছাত্র সংগঠন আসামের তাদের দাবির ভিত্তিতেই কিন্তু সুপ্রিম কোর্টে একটি মামলা হয়েছিল এবং সুপ্রিম কোর্টের মামলার ভিত্তিতেই কিন্তু আসামে এনআরসি হয়েছিল।